পঞ্চাশ বছর পর বলা যায় যে আজকে বাংলাদেশের নতুন ছাত্র জনতা তরুণ যুবকরা আজকে বাংলাদেশকে নতুনভাবে মুক্ত করেছে জনসাধারণ অংশগ্রহণ করার ফলেই আজকে চূড়ান্ত বিজয়টা আমাদের অর্জিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিপ্লবের যারা অগ্রভাগে ছিল যারা নেতৃত্ব দান করেছেন তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে যে তারা সেই আন্দোলনের মাস্টারমাইন্ড যাকে বলা হয় তারা আন্দোলনের পেছনেই ছিলেন সবসময় বলা হয় যে এই আন্দোলনে আপনারা একটা ইয়ে দিয়েছেন সংখ্যা দিয়েছেন চারশো বিশ বা বাইশ এরকম একটা সংখ্যা যারা নিহত হয়েছে বিএনপির এবং বলা হচ্ছে ছাত্র জনতার পাশে রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে সফল করেছে এই যে পরিচয় করে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী যে মেসেজটা দিতে চাইছেন সেটি আপনাদের কাছে কেমন লাগলো আসলে আমি গত আঠাশ তারিখ দু বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলে যে সমাবেশটি ছিল সেখানে যে নারকীয় তাণ্ডব যে ভয়াবহ ঘটনা সংগঠিত হয়েছিল এরপরে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে দেশে যতক্ষণ পর্যন্ত আইনের শাসন বা পরিবর্তন না আসবে ততক্ষণ এই সব চ্যানেলগুলোতে আমার অংশগ্রহণ থেকে আমি বিরত ছিলাম কারণ যাদেরকে নিয়ে আমি অংশগ্রহণ করতাম তারা ওই ঘটনাগুলোকে তারা বৈধতা দিত সাফাই গাইত যেটা আমার কাছে আসলে সহ্য করা দুষ্কর ছিল আর আমি একটা বিষয় অবগত জন্য জানাচ্ছি আমি সাবেক যুব মহাসচিব আমি বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তো ধন্যবাদ আজকে সত্যিকার অর্থে বাংলাদেশের জন্যে একটা বিস্ময়কর ঘটনা গত পাঁচই আগস্ট বাংলাদেশের জন্য জাতিসংঘের অধিবেশনের দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি তার মধ্যে স্বাধীনতা উত্তর যখন বাংলাদেশ প্রথম সদস্য পদ লাভ করে তখন সারা বিশ্ব বাংলাদেশের দিকে ছিল সারা বিশ্বের নেতারাই যে পাকিস্তানের মতো শক্তিধর একটা সামরিক বাহিনীকে পরাজিত করে আমাদের বাংলাদেশের আপমোর জনসাধারণ দেশের মাতৃকাকে স্বাধীন করেছে নতুন পতাকা উড্ডীন করেছে ঠিক পঞ্চাশ বছর পর বলা যায় যে আজকে বাংলাদেশের নতুন ছাত্র জনতা তরুণ যুবকরা আজকে বাংলাদেশকে নতুনভাবে মুক্ত করেছে এবং এই অধিবেশনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিঃসন্দেহে সেখানে যোগ দেওয়ার মধ্য দিয়ে এটা সারা বিশ্ব কিন্তু তাকিয়েছিল বাংলাদেশের জনগণও কিন্তু এটা অপেক্ষায় ছিল যে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়াটা কী এবং সেইখানে আমি মনে করি যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর ইউস সাহেব বাংলাদেশকে যথার্থভাবেই উনি তুলে ধরতে সক্ষম হয়েছেন প্রকৃত ঘটনা উনি সঠিকভাবে উপস্থাপন করেছেন আমি তার জন্য আপনাদের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তার কারণ বাংলাদেশে এর আগে এই পাঁচই আগস্টের আগে বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্বে পরিচয়টা কী ছিল বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ একটা গুমের রাষ্ট্র বাংলাদেশ একটা খুনের রাষ্ট্র বাংলাদেশ একটা অর্থ পাচারকারী রাষ্ট্র বাংলাদেশের আইনের শাসন বলতে এখানে কিছু নাই এখানে ভোটের নামে প্রহসন হয় এরকম একটি অবস্থা সারা বিশ্বের দরবারে কিন্তু বাংলাদেশের অর্থ পাচারের রাষ্ট্র এরকম একটা অবস্থা কিন্তু সারা বাংলাদেশে চিত্র সারা পৃথিবীর দরবারে পরিচিতি ছিল এবং আন্তর্জাতিক বিশ্ব কিন্তু বাংলাদেশকে এই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য ইউরোপীয় ইউনিয়ন বলেন আমেরিকা বলেন অন্যান্য বাংলাদেশের বন্ধুরাষ্ট্রগুলো বারবারের ব্যাপারে বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু বাংলাদেশের তৎকালীন সময় সরকারের এক নীতির কারণে আজকে যে বাংলাদেশের এই কত জুলাই এবং আগস্ট মাসের মধ্য দিয়ে যে নতুন বিপ্লব সাধিত হয়েছে এটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এই যে মেসেজটি উনি উপলব্ধি করাতে চেয়েছেন সারা বিশ্বের দরবারে যে বাংলাদেশের তরুণরা বাংলাদেশের ছাত্র সমাজ অদম্য যে সাহসের অধিকারী অতীতে বারবার প্রমাণ করেছে এবার নতুন করে আবার প্রমাণ করেছে নিঃসন্দেহে আমি ধন্যবাদ জানাই ওনাকে যে আমরাও একসময় ছাত্র ছিলাম আমাদের সময়ও এই যে নাজলুল হক প্রধান এখানে আজকে আলোচনা হয় ওনারাও ছাত্র রাজনীতি করেছেন আমার আমাদের সমাজ যৌবনের সময় আমরাও কিন্তু অত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরাও কিন্তু যুদ্ধ করেছি বলা যায় এবং এইটা ছিল একটা ভিন্ন অবস্থা যে বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ইতিহাসে এই ধরনের নজিরবিহীন ঘটনা যে এত মানুষ একটা সরকারকে সরানোর জন্যে নিরস্ত্র নিরীহ নিরাপরাধ মানুষ অকাতরে প্রাণ দিয়েছে এটি কল্পনা করা যায় না এবং এখানে ছাত্রদের সঙ্গে পাশাপাশি আপনার এখানে আপনি যেটা বলেছেন যে চারশো জন বিরোধী এখানে বিভিন্ন কথা হচ্ছে এখানে এখন পর্যন্ত ছাত্রদের নিহতের সংখ্যা তালিকা প্রকাশিত হয়নি আপাতত যে যে তালিকাগুলো আসছে ধীরে ধীরে তার মধ্যে একটা বৃহত্তম অংশ বিএনপি সমর্থিত এবং এখানে নিঃসন্দেহে বা এটা নিশ্চয়ই আমরা সকলেই জানি যে কোটা বিরোধী আন্দোলন থেকেই এই আন্দোলনের সূত্রপাত এবং পরবর্তীতে এটাতে সারা বাংলাদেশের সাধারণ জনসাধারণ এতে অংশগ্রহণ করেছে এবং জনসাধারণ অংশগ্রহণ করার ফলেই আজকে চূড়ান্ত বিজয়টা আমাদের উর্জিত হয়েছে এখন আমাদের সামনের দিকে এগোতে হবে এখন সামনের দিকে এগোতে হবে আজকে জাতিসংঘের এই অধিবেশনের মধ্য দিয়ে নিঃসন্দেহে আমরা যেটা লক্ষ্য করছি যে বাং ফ্রেন্ডস অব বাংলাদেশ একটা অনুষ্ঠান হয়েছে সেখানেও কিন্তু বিশ্ব নেতারা অনেকে অংশগ্রহণ করেছে এবং সেখানে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এখানে কেনাডা ইটালি আমেরিকা সহ এখানে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে বাংলাদেশকে তারা নতুনভাবে পুনর্গঠনের সহায়তা করতে চাই এটা কিন্তু আমি পজিটিভ বাংলাদেশের সংস্কার কার্যক্রমকেও তারা সহায়তা করতে চাই এই কথাটাই আমি বলছিলাম কারণ হোয়াইট হাউস থেকে বিবৃতির মাধ্যমেও সেটা বলা হয়েছে যে হোয়াইট হাউসও বাংলাদেশের সংস্কার সাথে আছে এবং নতুন সরকারের সাথে আছে